আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের শিক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ভারত সরকারের শিক্ষা দপ্তর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দ্বারা সারা ভারতবর্ষব্যাপী বিশাল বড়ো মাপের একটা সার্ভের আয়োজন করা হয়েছে তার জন্য ক্লাস থ্রি ফাইভ এইট টেন এর স্টুডেন্টদের একটি প্রশ্নপত্র বিতরণ করা হবে তাদের নিজস্ব স্কুল থেকে আগামী ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর স্কুল থেকে সেটি অভিভাবকরা সংগ্রহ করবেন বাড়িতে শিক্ষার্থীদের উত্তর করতে হবে দেখো প্রতিটি প্রশ্ন এমসি ধরনের হবে অর্থাৎ একটি প্রশ্নের চারটি উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করে গোলঘর পূরণ করতে হবে পঁচিশ আর ছাব্বিশে অক্টোবর সেই উত্তর করা প্রশ্নপত্র স্কুলে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা সাতাশ ও আঠাশ অক্টোবর ওই উত্তরপত্রের মূল্যায়ন করবেন দেখো তোমরা যারা ক্লাস থ্রি বা ফাইভে পড়ো তাদের জন্য থাকবে মাতৃভাষা বাংলা গণিত পরিবেশ ঠিক আছে তারপরে যারা এইটে পড়ো তাদের জন্য থাকবে মাতৃভাষা যাদের বাংলা তাদের বাংলা আর এছাড়া থাকবে গণিত বিজ্ঞান ও সমাজবিজ্ঞান টেনের জন্য একই সিলেবাস থাকবে তার সঙ্গে থাকবে মাতৃভাষা বাংলা গণিত বিজ্ঞান সমাজবিজ্ঞানের সঙ্গে থাকবে ইংরেজি ঠিক আছে এই কটা বিষয় তোমাদের সামনে হাজির করলাম দেখো এইখানে কি লেখা রয়েছে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন সংক্রান্ত সাধারণ নির্দেশিকা এক নম্বরে রয়েছে বকু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্ভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয় দু নম্বর শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যে যে ধরনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে এই অনুশীলনের মাধ্যমে সেগুলির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পাবে তিন নম্বর বিদ্যালয় খুললে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ও অনুশীলন এর উত্তর গুলি অভিভাবক অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষক শিক্ষিকার কাছে জমা দিতে হবে চার নম্বর প্রয়োজনে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সহায়তা নেওয়া যেতে পারে পাঁচ নম্বর ঘরে বসে খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন এর উত্তর তৈরি করতে হবে দেখো তারপরে বলেছে কি শিক্ষার্থীরা বাড়িতে নিজের নিজের বিষয়ভিত্তিক খাতায় বহু বিকল্প প্রশ্ন পরিচিত ও অনুশীলন এর উত্তর করে অভিভাবক অভিভাবকদের মাধ্যমে শিক্ষক শিক্ষকের কাছে জমা দেবে কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না আশা করি সমস্ত নির্দেশিকা বোঝা গেছে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নুকেসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় প্রত্যেকে ভালো থাকবে